হ্যালো বিওয়া, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে এলাম রুই মাছের লেস মাথা দিয়ে ফুলকপি আর বুটের ডালের ঝোল। রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছে, আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি শুরুতে এখানে বুটের ডাল নিয়েছি এবং ফুলকপি নিয়েছি আর রুই মাছের লেস মাথা ভালো করে পরিষ্কার করে সবগুলো প্রসেস করে নিয়েছি। আমি আগে থেকে বোর্ডের ডাল নিয়েছি 250 গ্রাম, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা পাতিলে করে অল্প পানি দিয়ে ডালগুলো 50-55 এর মতো সিদ্ধ করব। আমার বোর্ডের ডালগুলো প্রায় সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে। এখন অন্য একটা চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে রুই মাছের লেচ মাথাগুলো আমি ভালো করে ভেজে নিতেছি। রুই মাছের লেস মাথা দিয়ে তরকারি রান্না করব, সেজন্য আমি অতিরিক্ত ভাজাভাজি করব না, মোটামুটিভাবে ভেজে নেব। কোনো ধরনের মাছ এভাবে হালকা পাতলা ভাজার সময় অবশ্যই মিডিয়াম চুলা রেখে ভাজবেন, না হয় গায়ে ছিটে আসতে পারে তেল, ওটা সব সময় খেয়াল করবেন। আমার রুই মাছগুলো প্রায় এক পাট ভাজা হয়ে গেছে, অন্য পাট আমি উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটা পাতিল তুলে দিয়েছি চুলায়, তেল গরম হয়ে গেছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজগুলো হালকা ভেজে গেছে। এখন আমি 1/2 চামচ আদা আর রসুনের পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ লাল মরিচ পাউডার নিয়েছি, লাল মরিচ পাউডার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ধনে এবং জিরা পাউডার এবং রুচি মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে আমি মরিচ মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে কষে নেব। এভাবে নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নেব, একটু ঢাকনি দিয়ে জাল করে নিব। এখন আমি সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি, ডালগুলো আমি ভালো করে মরিচ মশলার সাথে ভালো করে কষে নেব। আমি এই রেসিপিতে সব মিলে 100 গ্রামের মতো সয়াবিন তেল অ্যাড করেছি। ডালগুলো হালকা কষে গেছে, এখন আমি ভাজা রুই মাছের লেস মাথাগুলো দিয়ে দিচ্ছি। রুই মাছের মাথাগুলোর ডাল আর মরিচ মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি হালকা কষে নিতেছি। চুলা কিন্তু মিডিয়াম অবস্থায় রাখবেন, আমি ঢাকনি দিয়ে হালকা জাল করে নেব। দেখুন প্রায় কষে গেছে, এখন আমি প্রসেস করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পর আমি হালকা নেড়ে ছেড়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। যে কোনো মাছ মাংস কিংবা তরকারি কষানোর পর যদি আপনারা গরম পানি অ্যাড করেন তাহলে রেসিপিটা খুবই স্বাদ হয়। আমি সবসময় গরম পানি দিয়ে রান্না করি, গরম পানি দিয়ে রান্না করলে আমাদের খুব ভালো লাগে, নিশ্চয় আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে 1টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমার ফুলকপিগুলো সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে, আমি এখন হাই হিটে রান্না করতেছি। মাছ বোর্ডের ডাল ফুলকপিটা প্রায় রান্না শেষ, আমি এখানে রুচি মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দেওয়ার পর আমি 5 মিনিটের মতো ঢাকনি দিয়ে আবারও রান্না করব। আমার রান্না প্রায় শেষের দিকে, দেখুন কত ইয়ামি সুন্দর হয়েছে। এই ধরনের শীতের সিজনে ফুলকপি রান্না করলে মাছ মাংস কিছুই লাগবে না, এগুলো দিয়ে আপনি ভাত চেটে পুটে খেতে পারবেন। বন্ধুরা, রুই মাছের লেস মাথা আর বুটের ডাল ফুলকপি ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
এবং রেসিপি একবার ট্রাই করে আমার মতো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।